আসসালামু আলাইকুম। বিয়ের আগে শারীরিক সম্পর্ক, এই বিষয়টা বর্তমানে আস্তে আস্তে খুব স্বাভাবিক একটা বিষয়ে রূপান্তর হচ্ছে, কিন্তু আসলে কি এটা এত স্বাভাবিক একটা বিষয় হিসেবে আমাদের জীবনে চলে আসা উচিত, নাকি ধীরে ধীরে যেটা আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে অল্প অল্প করে, যাতে আমরা ডিসেন্সিটাইজ হয়ে যাই, যাতে আমরা এটাকেও আস্তে আস্তে খুব স্বাভাবিক ধরে নিই এবং আস্তে আস্তে করে আমাদের সম্পর্কগুলো ভেঙে যেতে থাকে। এই বিষয়টা নিয়ে কথা বলছি কেন, এটা কি আসলে এত জরুরি একটা বিষয় কথা বলার জন্য? এটা তো মানুষের ব্যক্তিগত বিষয় হওয়া উচিত, এটা তো একটা লজ্জার বিষয় হওয়া উচিত। হ্যাঁ, এটা বর্তমানে আসলে কথা বলার মতো খুব জরুরি একটা বিষয়, খুব অ্যালার্মিং একটা বিষয়। কেন এটা নিয়ে কথা বলা উচিত? কারণ আমরা সাধারণত কি ভাবি, আমরা সাধারণত ভাবি দুজন অ্যাডাল্ট মানুষ যখন রিলেশনশিপে থাকবে তখন হয়তো তাদের একটা ভালো লাগা ভালোবাসা থেকে এরকম কোন সম্পর্কে তারা যেতে পারে, কিন্তু তারপরে তারপরে তাদেরকে আসলে বিয়ে হচ্ছে, বিয়ে না হলে তারা পরবর্তীতে তাদের হাজবেন্ড বা ওয়াইফকে আসলে কিভাবে সম্মুখীন হচ্ছে তাদের সামনে, বা তাদেরকে কিভাবে ডিল করছে, বা এটা কি আসলে শুধুমাত্র দুজন অ্যাডাল্ট মানুষ যখন রিলেশনশিপে যাচ্ছেন তখন তাদের মধ্যে সীমাবদ্ধ থাকছে, নাকি ওই যেটা বললাম যে এটা আস্তে আস্তে করে আমাদের সামনে বা আমাদের সম্পর্কগুলোর ভিতরে এত ঢুকে যাচ্ছে যে এটা আমাদের কাছে মনে হয় খুব নর্মাল একটা বিষয় হয়ে যাচ্ছে, যে কারণে আলটিমেটলি দুজন অ্যাডাল্ট মানুষ রিলেশনশিপে না থাকলেও জাস্ট র্যান্ডম ওয়ান নাইট স্ট্যান্ড, ফ্রেন্ডস উইথ বেনিফিট, এগুলোর মাধ্যমে অনেক বেশি হয়তো এই যে বিয়ের আগে শারীরিক সম্পর্কগুলো অনেক বেশি প্র্যাকটিস হচ্ছে। আরো যেটা অ্যালার্মিং, যে টিনেজারদের মধ্যেও এটা প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। আরো যদি আমরা এটা একটু ভেঙে দেখি, যে বিভিন্ন রকম যে স্পেশাল নাইট গুলো আসে, 31st night বা 14 February ভ্যালেন্টাইন্স যে ডেটা থাকে, ভ্যালেন্টাইন্স ডে যে নাইটটা আসে, ওই দিনগুলোতেও খুব বেশি অ্যালার্মিং ওয়েতে এই যে ইন্টিমেসি গুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং আলটিমেটলি এগুলো কি খুব পার্মানেন্ট একটা রিলেশনের দিকে রূপ নেয় যখন আসলে এই সম্পর্কটা আসে? আমি যদি আমার নিজের কথা না বলি বা আমাদের চেম্বার এক্সপিরিয়েন্স এর কথা না বলি, ইভেন আপনারা যদি রিসার্চ ও দেখেন যেগুলো কিনা খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে, ওখানেও দেখা যাচ্ছে যে এই যে বিয়ের আগে যে ইন্টিমেসি গুলো হচ্ছে এবং বা অনেকে লিভ টুগেদার করছে, এগুলোর রেট যত পরিমাণে বাড়ছে তত বেশি সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে এবং বিয়ের সম্পর্ক আরো বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে। কাজে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা খুব বিস্তারিত একটু আলোচনা করব। একজন টিনেজার যখন তার 18 age-টাতে সে আস্তে আস্তে আসলো, বর্তমানে এটা একটা স্ট্যাটাস কিউ হিসেবে দাঁড়িয়ে যায় একটা ছেলে বা একটা মেয়ের জন্য, যে আলটিমেটলি সে কি ভার্জিন নাকি সে অলরেডি কারোর সাথে আসলে ইন্টিমেট হয়েছে। অনেক সময় ফ্রেন্ডরা এটা নিয়ে তাকে বুলি করে এবং ওখান থেকে সে জাস্ট তার স্ট্যাটাসটা মেনটেনের জন্য খুব ইম্পালসিভ হয়ে যায় বা অনেক ক্ষেত্রে ডেসপারেট হয়ে যায় এবং তারা খুব বাজে রকমের ডিসিশন নিয়ে তারা হয়তো যেকোনো ভাবে একটা সম্পর্কে জড়িয়ে যায়। সম্পর্কের মানুষটা কি তার জন্য ঠিক কিনা এটা পর্যন্ত তারা বুঝতে চায় না এবং তারা খুব এগ্রেসিভলি এই সম্পর্কটাতে চলে আসে এবং তারপরে তারা খুব বাজে ভাবে কেউ কেউ ট্রমাটাইজ হয়ে যায়, আমাদের কাছ থেকে হেল্প সিক করে, বা আস্তে আস্তে কারো কারো যেটা মনে হয় সম্পর্ক আসলে খুব বাজে একটা জিনিস, তাদের ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হয়ে যায়। এবং আমরা আরো যদি দেখতে যাই যে আমরা তখন খেয়াল করবো যে আসলে একটা টিনেজার যখন একটা রিলেশনে যাচ্ছে তার কি আসলে মোরাল বা ইথিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না? কারণ আমাদের বর্তমানে আমি যদি বাংলাদেশে বলি, এখনো আমাদের বাবা মারা চেষ্টা করেন একটা মূল্যবোধ আমাদের ভিতরে দেওয়ার জন্য, এখনো তারা কিন্তু ধর্ম চর্চাটা করার চেষ্টা করেন। সো এত কিছুর ভিড়ও, তাহলে ওই সন্তানের মধ্যে ডেফিনেটলি কিছু না কিছু তো আসলে মোরাল বা ইথিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড থাকে, ডেফিনেটলি এখানে একটা মোরাল বা ইথিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে। কিন্তু পাশাপাশি আমরা আসলে এটাও ভুলে গেলে চলবে না যে বর্তমানে ইন্টারনেটটা আমাদের হাতে খুব বেশি এভেলেবল এবং অনেক বেশি ছোটবেলা থেকেই আমাদের বাচ্চারা অনেক অ্যাডাল্ট কন্টেন্ট এক্সপোজ হয়ে যায়, যেটা কিনা আমরা আমাদের পাশে বসেই দেখাচ্ছি, আমরা নিজেরাও বুঝতে পারছি না এটার ফলে ওদের মাথায় বা ওদের মনে আসলে কি দাগ ফেলছে এবং আমরা যে মোরাল স্ট্যান্ডার্ড বা যে একটা এথিক্যাল স্ট্যান্ডার্ড ওদের ভিতরে সেট করতে চাচ্ছি এটাকে অতিক্রম করে ইন্টারনেট থেকে পাওয়া যে ভ্যালুটা তাদের ভিতরে তৈরি হচ্ছে অথবা তাদের সারাউন্ডিং এ তাদের স্কুল থেকে তারা যে ভ্যালু সিস্টেমটা তৈরি করছে ওটাকে আসলে আমাদের দেয়া বাসা থেকে যে মূল্যবোধটা বা ধর্মীয় বোধটা ওটাকে অতিক্রম করে যাচ্ছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। এবং অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে একজন ছেলে বা মেয়ে খুব বেশি হয়তো বাসা থেকে যে শিক্ষাটা সে পাচ্ছে বা তার মূল্যবোধ যেটা এটা খুব স্ট্রং, সে অ্যাকচুয়ালি আসলেই হয়তো কারোর সাথে কোন রকম শারীরিক সম্পর্কে যেতে চাচ্ছে না, কিন্তু হয়তো সে একটা রিলেশনশিপে চলে গিয়েছে যেটা বর্তমানে আসলে খুবই কমন, বলা যেতে পারে ডাল ভাতের মতো, আমাদের এগুলো আর চোখেও লাগে না। সো সে খুব বাচ্চা বয়সে একটা রিলেশনে চলে গিয়েছে এবং রিলেশনে তার ওই যে স্পেশাল ডে আসছে, সো ওই ডেটাকে সে তার পার্টনারের জন্য মেমোরেবল করতে চায়, তার জন্য স্মরণীয় করে রাখতে চায় এবং স্মরণীয় করার খাতিরে তারা ইন্টিমেসির দিকে চলে যাচ্ছে। এবং এই যে ইন্টিমেসির দিকে দেখা যায় একজন পার্টনার হয়তো মানা করেন যে না আমি আসলে এটা করতে চাই না বা এখানে আমার কিছু হচ্ছে রেস্ট্রিকশন আছে, আমার কিছু এথিক্যাল মানে স্ট্যান্ডার্ড আমার আছে, আমি এই জায়গাতে ইন্টিমেট হতে চাচ্ছি না।
ছেলে বা মেয়ে নির্বিশেষে কিন্তু এই স্ট্যান্ড পয়েন্টে আসতে পারেন। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে অনেক সময় ছেলেরা যেমন পুশ করে ইন্টিমেট হওয়ার জন্য, মেয়েরাও কিন্তু অনেক পুশ করে ইন্টিমেট হওয়ার জন্য। ইনফ্যাক্ট যদি কোনো ছেলে আলটিমেটলি ইন্টিমেসিটা মেনটেন করতে না চায় বা স্টার্ট করতে না চায়, মেয়েরা অনেক ক্ষেত্রে তাদেরকে বুলি করে এবং তারা তখন খুব বাজে ভাবে তাদের নিজেদের পজিটিভ মাস্কুলিনিটি নিয়ে একটা ডাউটে চলে যায়। সো ইন্টিমেসির এই ব্যাপারটা টিনেজ থেকেই বর্তমানে আসলে শুরু হয়ে যাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে যে তার পার্টনার হয়তো সুন্দর একটা সম্পর্কে তারা আছে, রিলেশনশিপে তাদের ভাষ্য মতে, কিন্তু তার পার্টনার তাকে বিভিন্ন ভাবে ম্যানিপুলেট করে যে অন্যরা তো এগুলো করে, অন্যরা তো এগুলো করে, তুমি তো কিছু করো না বা কেন করো না, তুমি এত রিজিড কেন, তুমি এরকম আব্বা টাইপের কেন, তুমি এরকম খালাম্মা টাইপের কেন, তোমার সাথে থাকতে ভালো লাগে না বা আমার কিছু নিয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন কথা বলি ইমোশনাল মানে ব্ল্যাকমেল করে করে আস্তে আস্তে হয়তো মানুষটাকে ভালনারেবল করে ফেলে। এবং আরেকটা ব্যাপার যেটা দেখা যায়, হয়তো অনেকে একবার করে ফেলে এবং করে ফেলার পরে সে যখন রিগ্রেটে চলে যায় যে না এই জিনিসটা আর কখনো করবো না বা এটা ভুল হয়ে গিয়েছে, তখন অপর পার্টনার তাকে কন্টিনিউসলি পুশ করতে থাকে যে না এরকম না করলে আমি চলে যাব বা এরকম যখন করেই ফেলেছো তখন আর লাভ কি। এগেইন সো ইনফ্লুয়েন্সটাতে দেখা যায় যে আস্তে আস্তে করে সেটা তারা একটা রিচুয়াল হিসেবে কন্টিনিউ করতে থাকে, কিন্তু তারা ভবিষ্যৎটা কখনো দেখে না, তারা কখনো এটা বোঝার চেষ্টা করে না যে এই মানুষটাকে আসলে আমার সাথে থাকবে কিনা, এই মানুষটাকে আসলে কি আমি আমার লাইফে ভবিষ্যতে পাবো কিনা। কারণ অনেক ক্ষেত্রে এটা দেখা যায়, ইভেন একটা রিসার্চও বলেছে যে টিনেজ পিরিয়ড থেকে যে ভালোবাসার সম্পর্কটা শুরু হয় মাত্র তার মধ্যে 15% আলটিমেটলি সাকসেসফুল একটা ম্যারেজে কনভার্ট করে আর বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্কগুলো ভেঙে যায়। কাজেই একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন টিনেজার দুজনের কোন সম্পর্কে আছে এবং ইন্টিমেসিতে গেল এবং সম্পর্কটা ভেঙে গেল, এর ফলে কি হচ্ছে, তাদের কিছু ট্রমা অ্যাড হচ্ছে তাদের লাইফে, কারো কারো ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হচ্ছে, তাদের কাছে মনে হচ্ছে আসলে তো ইন্টারনেটে যেরকম দেখেছিলাম ছেলে বা মেয়েরা আসলে খুব খারাপ চিটার, ওরকমই তো হয়ে গেল। আর আস্তে আস্তে করে তারা নিজের ভিতরে প্রচন্ড রকম ভাবে একটা মিসকনসেপশন তৈরি করে দিচ্ছে সম্পর্ক নিয়ে বা শারীরিক মেলামেশা এই জিনিসগুলো নিয়ে। কারো কাছে যে বাউন্ডারিটা ছিল, যে একটা মোরাল একটা ব্যাকগ্রাউন্ড ছিল যে না এই সম্পর্কটা আসলে খুব সেক্রেট বা এটা একমাত্র বিয়ের পরই সম্ভব, ও বাউন্ডারিটাও তাদের ভেঙে যায় এবং তখন তারা খুব লাগাম ছাড়া জীবনযাপন শুরু করে দেয়। আবার অনেকে দেখা যায় যে ইন্টিমেসিটা তারা করছে শুধুমাত্র তাদের হচ্ছে বডি নিয়ে, যে তাদের একটা ডাউট থাকে ওই বডি নিয়ে ওই ডাউটটা থেকে তারা করছে। কারো কারো ক্ষেত্রে যেটা হচ্ছে যে তারা অ্যাডমিরেশনটা পাচ্ছে, যারা অ্যাকচুয়ালি আসলে সুন্দর কিন্তু নিজেদের ভিতরে প্রচন্ড ইনসিকিউরিটি থাকে, ওই অ্যাডমিরেশনটা পাওয়ার জন্য তারা ইন্টিমেট হয়। আবার অনেকের ক্ষেত্রে যেটা হয়, ইন্টিমেট হওয়ার পরে তারা প্রচন্ড ভাবে বডি চেঞ্জ হয় এবং বডি চেঞ্জ হওয়ার পরে তাদের ভিতরে প্রচন্ড রকম ভাবে আসলে বডি ডিসমরফিয়া ডিসঅর্ডার বলেন বা ইনসিকিউরিটি বলেন বা এনজাইটি ক্রিয়েট হয়ে যায়। এগেইন ওটার চ্যাপ্টারটা আবার অন্য একটা মেন্টাল হেলথ ডিসঅর্ডার এর দিকে চলে যাচ্ছে। এবং আমরা বাবা মায়েরা হয়তো ঘুণাক করে বুঝতে পারি না যে আমার বাচ্চার জীবনে কি যাচ্ছে। আমরা খেয়াল করছি আমার বাচ্চা প্রচন্ড রকম ভাবে ডিস্টার্ব, খুব খিটমিটে হয়ে যাচ্ছে, ও হাত পা কাটছে, কেন করছে জানি না। এবং অনেক ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক, একটা বাচ্চা বা টিনেজার একটা বাচ্চা যখন এরকম ইন্টিমেট একটা লাইফ এক্সপোজ হয়ে যাচ্ছে অনেক আগে, তার স্বাভাবিক ভাবে কিন্তু ওই জ্ঞানটা থাকে না যে এটার কনসিকোয়েন্সেস কি হতে পারে। সে হয়তো পর্ন দেখা স্টার্ট করতে পারে, সে হয়তো নিজে মাস্টারবেশন করা স্টার্ট করতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে তারা তো ডেফিনেটলি একটা ফিজিক্যাল ইন্টিমেসিতে একটা হাই টোল একটা মেয়ে পে করবে, সে টিনেজার হোক আর অ্যাডাল্ট মেয়ে হোক, কেন করবে, আমরা সবাই জানি একটা অসতর্কতার মুহূর্তে সে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে এবং প্রেগনেন্ট হওয়ার পরে আলটিমেট কনসিকোয়েন্সেস কি আসতেছে, আলটিমেট কনসিকোয়েন্সেস আসতেছে তাকে হয় অ্যাবর্শন করতে হচ্ছে, অ্যাবর্শনের বিভিন্ন ধাপ আছে এবং এই অ্যাবর্শনের যে প্রসিডিউরটা এটাও কি খুব বেশি সহজ, কোথায় করবে, এটার জন্য তারা হন্যে হয়ে ঘুরতে থাকে বা এই যে একটা প্রসিডিউরের ভিতর দিয়ে তারা যে যাচ্ছে, এই যে মেডিকেল কিছু স্টেপ তাদেরকে প্রসিডিউর ফলো করতে হচ্ছে, এটাও তো খুব একটা সহজ না, যার জন্য তাকে এই কনসিকোয়েন্স নিতে হচ্ছে, সেই মানুষটা তো এই দায়িত্বটা নিতে চায় না এবং তাকে সম্পূর্ণ একা এই লাইবিলিটি নিতে হচ্ছে এবং সে একা গিয়ে এরকম একটা মেডিকেল প্রসিডিউরের ভিতরে যেতে হচ্ছে। এখন যারা ডক্টর তারা এটা খুব নর্মালি আমরা বলে ফেলতে পারছি, কিন্তু একটা নর্মাল জেনারেল একটা বাচ্চা মেয়ে টিনেজ পিরিয়ডে ওর জন্য এটা কি খুব সহজ জিনিস, একটা অ্যাডাল্ট মেয়ে 26-27 বছর বয়স বা 22-23 বছর বয়সের একটা মেয়ের জন্য এটা খুব নর্মাল একটা বিষয় যে সে গিয়ে এরকম একা তাকে এরকম কিছু মেডিকেল প্রসিডিউরের ভিতরে যেতে হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে যখন তারা অ্যাবর্শন করছে, অনেকের কিন্তু অনেকেই মেয়েরা ভালনারেবল থাকে ইমোশনালি, কেউ লজিক্যাল থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা ইমোশনালি অনেক ভালনারেবল এবং মেয়েদের
বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের সাথে একটা অ্যাটাচমেন্ট থাকে, আমি বলছি না সব মেয়ের থাকে, বাট বেশিরভাগ মেয়েদের একটা অ্যাটাচমেন্ট থাকে। মেয়েরা ছোটবেলা থেকে পুতুল খেলায় অভ্যস্ত এবং পুতুল খেলায় সে মা হিসেবে রোলটা প্লে করে ফেলে, তার নিজের মাকে সে ছোটবেলায় 4-5 বছর বয়সে সে নানি বানায় দেখা যায়। ওই মেয়েটা যখন এরকম একটা ইন্টিমেট রিলেশনের পরে সে আলটিমেটলি একটা মেডিকেল প্রসিডিউরে যাচ্ছে যে একটা সন্তান, তার শরীরে অনাগত সন্তান তাকে সে অ্যাবোর্ট করছে, তার ভেতরে টুডে অর টুমরো একটা অবশ্যই রিগ্রেট কাজ করে এবং এই রিগ্রেটটা প্রচন্ড ভয়াবহ, যেটা অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রাইভেট প্র্যাকটিসে ডিল করি এবং আমাদের চেম্বারে রয়েছে। আর দেয়াল জানে কি পরিমাণ কষ্ট বা হাহাকার একটা মেয়ে তার জীবনে বহন করে নিতে থাকে। আরেকটা কনসিকোয়েন্স হয়, এই ভিডিওটা একটু দেখুন, এই যে একটা ছোট্ট শিশুকে আমরা জাস্ট পলিথিনে পেঁচায় ফেলে দিচ্ছি, এটা তো শুধু একটা ঘটনা না, এটা একটা র্যান্ডম ঘটনা না, এরকম অসংখ্য ঘটনা আমরা ডক্টররা পাই এবং এটা এরকমই হচ্ছে যে বাচ্চার হাত পা ভেঙে থেতলে আমরা ফেলে দিচ্ছি, বা এরকমই মাগুর পাওয়া গিয়েছে যেখানে বাচ্চাকে ময়লার স্তূপে ফেলে দেওয়া হয়েছে, বাচ্চার নাক খেয়ে ফেলেছে কুকুর, এবং এরকমও আমরা বিভিন্ন রকম অহরহ কেস পাই যেখানে এরকম বাচ্চাদেরকে হয়তো হসপিটালে দিয়ে জাস্ট চলে যাচ্ছে মানুষ দায়িত্ব শেষ করে, কিন্তু এরপরে বাচ্চাগুলোর কি হচ্ছে। এবং আপনি যদি চিন্তা করে দেখেন, আপনার জাস্ট ক্ষণিকের একটা আনন্দ, জাস্ট 10 মিনিট 5 মিনিট বা কিছু সময়ের একটা আনন্দ, এরপরে কনসিকোয়েন্স আপনি একটা মানুষকে পৃথিবীতে এনে কোন জীবনটা দিচ্ছেন। আমরা হাহাকার করি যে আমাদের বাবা মায়েরা আমাদেরকে বোঝে না, আমরা আমাদের ব্রাউন প্যারেন্টসরা কত খারাপ, কতটা হচ্ছে নন আন্ডারস্ট্যান্ডিং, কতটা রুড, বাট আমরা যারা এখন এত আন্ডারস্ট্যান্ডিং, এত এম্প্যাথেটিক, আমরা যে বাচ্চাগুলোকে নিয়ে এসে এইভাবে করে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিচ্ছি মরে যাওয়ার জন্য, আমরা কি খুব ভালো প্যারেন্টস হতে পারবো তাহলে আমাদের বাবা মাদের চেয়েও ভালো? এটাও কি আমরা প্রমাণ করছি যে বাবা মা হলেই আসলে ভালোবাসার দরকার নেই? সো আমরা যখন বিয়ের আগের মতো সম্পর্কে জড়িয়ে যাচ্ছি এবং যেটার দায়িত্ব নিতেই প্রস্তুত না, তাহলে একটা মানুষের দায়িত্ব যখন নিবই না, তাহলে কনসিকোয়েন্স গুলো যখন হচ্ছে ওই কনসিকোয়েন্স গুলো আমরা ফেসও করতে পারবো না, তাহলে কেন আমরা আসলে এরকম কোন সম্পর্কে জড়াচ্ছি? আমরা নিজেদেরকে এত ইরেসপন্সিবল কেন প্রমাণ করছি? আর যেহেতু আমি আসলে এত ইরেসপন্সিবল, আলটিমেটলি ফিউচারে আমার লাইফ পার্টনার যে হবে, যে আসলে আমাকে বিয়ে করবে, আমি কি আদৌ তার প্রতিও দায়িত্বশীল হতে পারবো? এই প্রশ্নগুলো কি কখনো আমরা করেছি, নাকি জাস্ট আমরা আমাদের ওয়ান নাইট স্ট্যান্ড বা ফ্রেন্ডস উইথ বেনিফিট বা ওই যে মেমোরেবল করতে হবে, একটা নাইট স্পেশাল করতে হবে, এগুলোর দিকে খুব বেশি ফোকাস? শুধু আই মি মাইসেলফ, আমি কিভাবে ভালো থাকবো, আমি কিভাবে নিজেকে আরো বেশি আনন্দ দিতে পারবো? এবং মাল্টিপল পার্টনার, যেটা এই যে অনেক ক্ষেত্রে বর্তমানে আমরা যেটা বলি যে এটা আমার চয়েস, আমার সেক্স লাইফ, আমি আমার মতো করে লিড করবো, এখানে আপনার কি বলার আছে, আপনি এখানে এত কথা বলছেন কেন? খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আলটিমেটলি প্রেজেন্ট সিচুয়েশনে আমার বয়স এখন হয়তো 15-16 অথবা আমার বয়স 25-26 বা 21-22, আমি আমার নিজের মতো করে লাইফটাকে এনজয় করতে পারি, বাট আস্তে আস্তে করে আমার বয়স যখন 30 হবে, 40 হবে, তখন কি আমার ভালো লাগবে আমার পিছনের লাইফের দিকে ফিরে তাকালে? আমাকে অ্যাকচুয়ালি তখন খুব স্যাটিসফাইড মনে হবে যে আমার এত মাল্টিপল পার্টনার ছিল এবং বর্তমানে আমার হাজবেন্ড বা ওয়াইফ আলটিমেটলি এরকম একজন মানুষ। আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখছিলাম, সো ইন্টারভিউটাতে একটা মেয়ে তার হাজবেন্ডকে সে বলছিল যে তার খুব বোর ফিল হয় এবং সে তার হাজবেন্ডকে মতো ওরকম ভাবে এক্সাইটেড আর থ্রিলিং তার মনে হয় না। তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কবে বিয়ে করেছেন, উনি বললেন যে আমাদের বিয়ে মোটামুটি 4 বছর হয়েছে। সো ওকে ফাইন, আপনার বিয়ে 4 বছর হয়েছে এবং আপনি সেক্সুয়ালি অ্যাক্টিভ কবে থেকে হয়েছেন? তখন সে বললো আমি মোটামুটি আমার বিয়ের 5 বছর যেহেতু বললো, আমি মোটামুটি আমার বিয়ের আরো 4 বছর আগে থেকে আমি সেক্সুয়ালি অ্যাক্টিভ। তখন তাকে সেকেন্ড কোয়েশ্চেনটা যেটা করা হলো, তাহলে এই পর্যন্ত আপনি অ্যাকচুয়ালি আপনার পার্টনার টেন্টেটিভ কতজন হতে পারে? তখন সে যেটা বললো যে আমার পার্টনার টেন্টেটিভ আসলে 40 জনের মতো হতে পারে। সো আলটিমেটলি একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, যেই মেয়ে বা ছেলেটা, এটা একটা মেয়ের ইন্টারভিউ আমি বলছি, কিন্তু এটা একটা ছেলের জন্য খুব সত্যি কথা, যে ছেলে বা যে মেয়েটা বিয়ের আগে এতগুলো পার্টনার তারা চেঞ্জ করে তারপরে তারা বিয়ের সম্পর্কটাতে আসছে, তারা কিভাবে ওই একটা মানুষে স্যাটিসফাইড থাকবে? কারণ তাদের তো এটা একটা সাইকোলজিক্যাল একটা হ্যাবিট হয়ে যাচ্ছে, তাদের তো একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাচ্ছে যে তারা নতুন নতুন পার্টনারের সাথে ইন্টিমেট হবে, নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে, নতুন নতুন তারা হচ্ছে বডি এক্সপ্লোর করবে। আমি খুব র ভার্সনে কথাগুলো বলছি, কারণ কি আমরা আসলে বর্তমানে সমাজে এই জিনিসগুলো এত অহরহ হচ্ছে, আমরা কেউ এটা নিয়ে কনসার্নই না, আমরা সবাই মোটামুটি মাথাতে একটা বালুর ভিতরে গুঁজে দিয়ে বলতে চাচ্ছে ওটার মতো যে কিচ্ছু হচ্ছে না, সবকিছু ঠিক আছে,
কিন্তু আমাদের কনসার্ন হওয়া উচিত আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের আশেপাশের সোসাইটিতে আমাদের ফ্রেন্ডসরা আছে, আমাদের নেইবাররা আছে, আমাদের রিলেটিভরা আছে, তাদের জন্য। আচ্ছা, আমরা আত্মীয় স্বজনের জীবনে ওরকম ভাবে মাথা না ঢুকে, কিন্তু অন্তত নিজের ফ্যামিলির জন্য হলো আমার সচেতন হওয়া উচিত। আজকে আমার বাচ্চার বয়স হয়তো মাত্র 4 বছর, কিন্তু ও কি কখনো 14 বছর হবে না? আমার বাচ্চার বয়স আজকে 8 বছর, ও কি কখনো 18 বা 20 বছর হবে না? তো আমি যদি ওকে এই জিনিসগুলো সম্পর্কে নিজে সচেতন না হই, ওকে কিভাবে সচেতন করবো? সো এই যে আমি যেটা বলছিলাম, এরকম মাল্টিপল পার্টনার পাওয়ার পরে আলটিমেটলি ওই হাজবেন্ড বা ওয়াইফের সাথে কি একটা মানুষের থাকতে ইচ্ছা করবে? তার কখনোই থাকতে ইচ্ছা করবে না। এবং আরো যেটা হচ্ছে বর্তমানে, লিভ টুগেদার একটা ট্রেন্ড হিসেবে রূপান্তর হয়ে যাচ্ছে যে আচ্ছা ফাইন, আমরা এরকম একসাথে থাকতেই পারি, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি যে আমরা বিয়ের আগে শারীরিক সম্পর্কটাকে যদি এত বেশি নর্মালাইজ করে ফেলি, বিয়ের পরে আমরা আসলে কিছু প্রবলেম ফেস করব। কি প্রবলেম ফেস করতে পারি? যেটা হচ্ছে, একে তো আমাদের ভিতরে একটা কম্পারিজন চলে আসবে যে আচ্ছা আগের জন তো এরকম ছিল, আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ কেন এরকম করে। আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে আলটিমেটলি অনেকে জাস্ট কাইন্ড অফ, আমি যদি বলি, টেস্ট পারপাসে ইন্টিমেট হয় বিয়ের আগে, যে আচ্ছা জিনিসটা কেমন এটা একটু টেস্ট করে দেখি, বা হচ্ছে আমি আমি কি রকম পারফর্ম করতে পারি, কাইন্ড অফ এই যে একটা কিউরিওসিটি থেকে হচ্ছে। অনেক ক্ষেত্রে ছেলেদের এখানে কিছু ইস্যু থাকে যেটা দেখা যায় তাদের পারফরমেন্স এনজাইটি ক্রিয়েট করে, কিন্তু তাদের একটা মিসকনসেপশন যে এই যে তারা যে একটা টেস্ট করতে গিয়ে তাদের ভিতরে নিয়ে আসলো, এটা তারা ভুলেও বুঝতে পারছে না। এবং তাদের ভিতরে যে পারফরমেন্স এনজাইটি ক্রিয়েট হলো, আমি হয়তো এটা পারফর্ম করতে পারি না, আই এম নট গুড এনাফ, এবং এই যে ডাউট নিয়ে তারা একটা ম্যারিটাল লাইফ স্টার্ট করলো, ওখান থেকে তাদের ওয়াইফও তাদেরকে বিভিন্ন রকম ভাবে অপমান করা হয়তো স্টার্ট করে দেয়, কারণ তাদের এনজাইটির কারণেই তো আলটিমেটলি এই ইন্টিমেসিতে তাদের পারফরমেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং তারা কখনো ডক্টরের কাছেও যাচ্ছে না, এবং মিসকনসেপশনটা তারা ফুলফিল করার চেষ্টা করছে কোথেকে, তারা ফ্রেন্ডের কাছে জানতে চায়, তারা ইউটিউব ঘাঁটতে চায়, তারা গুগল করতে চায়, যেখানে কিনা আলটিমেটলি কোন রকম কনক্রিট এবং কনস্ট্রাকটিভ সলিউশন থাকে না। থাকে না মানে থাকে না, এবং ভুল সিদ্ধান্ত গুলো তারা নেয় মিসকনসেপশনের ভিতরে থাকে। মেয়েদের ক্ষেত্রেও বিভিন্ন রকম মিসকনসেপশন ক্রিয়েট হয়ে যায় যখন তারা আউট অফ কিউরিওসিটি বিয়ের আগে জাস্ট একটা টেস্ট হিসেবে দেখবো যে জিনিসটা কেমন হতে পারে, কিন্তু তাদের মাথায় এটা ঘুরনাক করেও আসে না যে এই জিনিসটা জানার জন্য আমি আসলে কোথায় নক করব, আমি কি সার্জারি করার জন্য কখনো কি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাব, নাকি আমি সার্জারি করার জন্য কখনো কোনো স্কুল টিচারের কাছে যাবো, আমি একজন সার্জনের কাছে যাবো। সো যখন অ্যাকচুয়ালি আমার ইন্টিমেসি রিলেটেড ইনফরমেশন গুলো দরকার, কনস্ট্রাকটিভ একটা নলেজ দরকার, আমরা কেন সেই ডিসিপ্লিনের মানুষের কাছে না গিয়ে আমরা সম্পূর্ণ ভুল মানুষের কাছে যাচ্ছি? এবং আরো যে জিনিসগুলো হয়, মেয়েদের ক্ষেত্রে এটা খুব কমন একটা জিনিস থাকে, ছেলেদের ক্ষেত্রেও এটা আসে, কিন্তু এটা আমি খুব রেয়ার দেখেছি, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা চলে আসে। সো যে জিনিসটা আলটিমেটলি আসে, অনেক ক্ষেত্রে মেয়েরা এটা অ্যাকচুয়ালি একনোলেজ করেন যে বিয়ের আগে আমি এত বেশি মাল্টিপল পার্টনারের সাথে আসলে ইনভলভ হয়েছি যে বিয়ের পরে এখন আমার পার্টনারের সাথে যখন আমি ইন্টিমেট হচ্ছি আমার নিজের প্রতি একটা ঘৃণা কাজ করে, আমি আসলে জিনিসটা নিতে পারি না, আমার খুব অস্থির লাগে, আমার খুব অস্বস্তি কাজ করতে থাকে, বাট স্টিল আমি আমার ওই পেইনটাকে হিল করার ট্রাই করছি। আরো যেটা হয় অনেকেরই তো আসলে মাল্টিপল পার্টনারের কাছ থেকে খুব একটা ভালো অভিজ্ঞতা হয় না, ট্রমা চলে আসতে পারে, কোন একজন খুব পারভার্ট থাকতে পারে, এবং ওখান থেকে তার দেখা যায় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার চলে আসতে পারে। আরো যেটা হতে পারে, কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ চলে আসতে পারে, আরো যেটা আসতে পারে আস্তে আস্তে করে সেক্স অ্যাডিকশন ক্রিয়েট হতে পারে, বা পর্নোগ্রাফি বা ম্যাস্টারবেশন অ্যাডিকশন ক্রিয়েট হতে পারে, এবং ওখান থেকে সে একটা মিজারেবল লাইফ লিড করতে থাকে, এবং তার তো আসলে নর্মাল সেক্স লাইফটা পুরোপুরি নষ্ট হয়ে যেতে থাকে, কারণ সে এত বেশি মাল্টিপল পার্টনারশিপ ইনভলভ হয়েছে যে বিয়ের পরে যে একজন পার্টনার সে আসলে থাকবে এটা সে থাকতে পারে না, এবং তার সবসময় কনস্ট্যান্ট একটা মনে হয় যে আরো বেটার অপশন আছে, আরো বেটার অপশন আছে। এই কারণে সে আলটিমেটলি তার বিয়ের সম্পর্কটাতেও স্থির থাকতে পারে না, বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক অনেক বেশি তখন সে বেড়ে যেতে থাকে, এবং আলটিমেটলি একটা বৃদ্ধ বয়সের একটা পর্যায়ে গিয়ে সে তখন দেখে তার লাইফে আসলে কি আছে, তার লাইফে তো আসলে কিছু ওরকম সে অর্জন করতে পারেনি, ঘনিষ্ঠ কোনো সম্পর্ক বা কোনো মানুষ তো তার জীবনে আসলেই নেই, এবং নিজের কাছে নিজেকে একজন চিটার বা একজন প্রতারক হিসেবে কয়জন মানুষ আসলে দেখতে পারে। আরেকটা যেটা খুব বেশি চলে আসছে, আমি যেটা বলছিলাম একটু আগে, যে লিভ টুগেদার, এই যে লিভ টুগেদার একটা টার্ম আমরা ইউজ করছি বা আমরা একসাথে থাকছি, বিয়ে কি আসলেই মানে লিভ টুগেদার মতো, মানে লিভ টুগেদার এবং বিয়ের মধ্যে পার্থক্য কি? অনেক ক্ষেত্রে অনেকেই বলে যে লিভ টুগেদার
মানে আর বিয়ের মধ্যে আসলে জাস্ট একটা কাগজের একটা পার্থক্য আছে, যেখানে কিনা আমি সমাজে হচ্ছে সব মানুষকে ডেকে নিয়ে এসে একটা কাগজে সিগনেচার করেছি, তো এটা আমার বিয়ে হলো। আর লিভ টুগেদারও তো একই, আমরা দুজন একসাথে থাকছি, আমরা সব দায়িত্ব পালন করছি দুজন দুজনের প্রতি, তো আসলে আমরা রিলায়েবল, আমরা দুজন দুজনকে অবশ্যই বিশ্বাস করি বা একসাথে থাকছি। সো এই যে আমরা বিবাহ বহির্ভূত একটা যে শারীরিক সম্পর্কে থাকছি এবং বিবাহ বহির্ভূত ভাবে আমরা একসাথে থাকছি দুজন, আলটিমেটলি আমরা দুইজনকে আসলেই কমিটেড, বিয়ের কি আসলেই দরকার নাই? শুধু কি বিয়ে আসলেই একটা কাগজ? এটা যদি আসলে আমরা ভেবে থাকি, তাহলে আমাদের আসলে এখনো জীবন সম্পর্কে, বাস্তবতা সম্পর্কে অনেকখানি জানা উচিত। কারণ একটা জিনিস কি, যখন আপনি যে সিম্পল লিভ টুগেদারে আছেন আপনার পার্টনারের সাথে, আপনি কখনোই স্মুথ লাইফের বাইরে যখন খুব স্ট্রাগলিং পিরিয়ডে যাবেন, জীবন তো সবসময় আসলে সানি সাইড থাকে না, লাভি ডাভি হানিমুন পিরিয়ড থাকে না, যখন আনস্টেবল হবেন, যখন ঝড়ঝাপটা আসবে, আপনার পার্টনার তখন মনে হইতেই পারে যে ওর চেয়ে বেটার অপশন আমার জন্য ওয়েট করতেছে, ও এত প্যারা দিচ্ছে, ও এত টক্সিক, আমি ওর সাথে থাকবো না, ওর ফ্যামিলি মেম্বার এত ঘন ঘন অসুস্থ হয়, ওর ফ্যামিলি মেম্বাররা আমাকে এইভাবে হিউমিলিয়েট করে, আমি ওর সাথে থাকবো না। বা আরো যেটা হয়, অনেকেই হয়তো লিভ টুগেদার করছেন এবং ওখানে হয়তো সন্তানও নিচ্ছেন, যে আচ্ছা বিয়ের দরকার নেই, আমরা এমনি বাবু নিয়ে নিব। এখানেও কিন্তু একটা কোয়েশ্চেন চলে আসে, সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট থিওরি। একটা বিয়ের সম্পর্কে যখন বাবা মা থাকেন, ডেফিনেটলি আমি বলছি না কেওটিক ফ্যামিলি গুলো, কেওটিক ফ্যামিলি বাদেও অনেক পরিবার আছে যারা এখনো বেশ লাভিং এবং তাদের ফ্যামিলি বন্ড তারা ধরে রাখে, ওখানে দেখা যায় যে সন্তানরা অ্যাটাচমেন্ট থিওরির দিক থেকে অনেক বেশি সিকিউর ফিল করে। কিন্তু যখন শুধুমাত্র লিভ টুগেদারে থাকা একটা কাপল বাচ্চা নিচ্ছে, ওরা কিন্তু অনেকখানি ইনসিকিউর ফিল করে, কারণ ওদের বাবা মা অ্যাকচুয়ালি মানে ওই কমিটমেন্টটা নাই, তারা যে কোনো সময় আলাদা হয়ে যেতে পারে। আলটিমেটলি আপনি যখন লিভ টুগেদারে থাকছেন, আপনার পার্টনারকে আপনি এই সিগন্যালটাই হয়তো পাঠাচ্ছেন যে এই মুহূর্তে তুমি আমার জন্য বেস্ট, এই মুহূর্তে আমি তোমার জন্য বেস্ট, এবং আমরা আমাদের জন্য সবচেয়ে বেস্ট যতটুকু করার আমরা অতটুকুই করব। কিন্তু যদি তোমার চেয়ে কোনো বেটার অপশন আসে বা সামহাও আমি যদি তোমার প্রতি কানেক্টেড ফিল না করি, আই উইল লিভ, এবং আই উইল লিভ উইদাউট এনি হেজিটেশন এবং উইদাউট এনি সেকেন্ড থট। সো এই যে একটা ইনসিকিউরিটি নিয়ে আপনি আছেন, বা আপনিও হয়তো কমিটেড ওরকম না, আপনার হয়তো আরেকজনকে ভালো লাগলো, আপনি জাস্ট চলে গেলেন আপনার পার্টনার যাওয়ার আগে, সো এই সম্পর্কটা আসলে কতটুকু মেক সেন্স করে? এবং টেম্পোরারি যে রিলেশনশিপ, এই টেম্পোরারি রিলেশনশিপ গুলোকে আমাদেরকে কোনো ফুলফিলমেন্ট দেয় নাকি আমাদেরকে দিন দিন আরো বেশি লোনলি করে তোলে, আরো বেশি এটা ফিল করে দিন শেষে তুমি সম্পূর্ণ একা, তোমার ভালো তোমাকে বুঝতে হবে, তোমার খারাপ তোমাকেই ডিল করতে হবে? কিন্তু যখন আমরা বিয়ের সম্পর্কটাতে যাচ্ছি, এটা আমাদের ভিতরে কমিটমেন্ট তৈরি করে, এটা আমাদের ভিতরে দায়িত্ব তৈরি করে। এবং হাজবেন্ড ওয়াইফ দুজনই যখন খুব বেশি কানেক্টেড থাকেন এবং যখন একটা টিম হিসেবে কাজ করেন, যত ঝড়ঝাপটাই আসুক, তখন কিন্তু মাথায় একটা অপশন থাকে, যেহেতু লিফট নাই আমাকে সিঁড়ি দিয়েই উঠতে হবে, এবং আমি বারবার লিফটের জন্য নক করতে পারবো না, আমার ওই অল্টারনেটিভ অপশন নাই যে চট করে আমি কোনো রিজন ছাড়া এই মানুষটাকে ছেড়ে চলে যেতে পারবো, আমাকে এই মানুষটার সাথে থাকতে হবে এবং মানুষটাকে সামনে নিয়ে আগাতে হবে। এবং অনেক বিয়ের সম্পর্ক এরকম আমরা দেখেছি, আমার মনে হয় আপনারাও হয়তো এরকম দেখেছেন, যে এই সম্পর্কগুলো হয়তো এক দুই বছর অনেক খারাপ গিয়েছে, অনেক ভালনারেবল গিয়েছে, কিন্তু দুজন হয়তো দুজনের পাশে থেকেছে, অথবা সন্তান বা মানে দুজন মিলে সবাই মিলে পরিবারের সদস্যরা একসাথে থাকার চেষ্টা করেছে, এবং চার পাঁচ বছর পরে হয়তো ওই কষ্টটা তাদের সাথে আছে, কিন্তু তারা আবার একটা সুন্দর পরিবার হিসেবে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে গিয়েছে। এবং এই ছবিটা একটু লক্ষ্য করে দেখুন। এই যে ছবিটা দেখছেন, এই ছবিটা বিশ্বাস করেন, এটা এত বেশি লাভ রিয়াকশন পেয়েছে এবং কমেন্ট সেকশনে এটার এত বেশি প্রশংসা। এই জিনিসটাকে, এই যে একজন বৃদ্ধ বৃদ্ধা দুজন দুজনকে এত আদর করছেন বা দুজন একসাথে আছেন, এটা কি ওনারা এমনি থাকতে পেরেছেন? আমরা যদি আসলে সম্পর্কের জন্য ক্রেভ না করি, আমরা যদি আসলেই ভাবি যে সম্পর্কগুলো, বিয়েগুলো এতই সহজ, তাহলে আপনারাই বলেন যে এই ছবিটা দেখলে আমরা কেন এত প্রশংসা করি, আমরা কেন তাহলে এরকম একটা সম্পর্ক ক্রিয়েট করি নিজেদের ভেতর থেকে? সো বিয়ের আগে যখন আমরা শারীরিক সম্পর্কগুলোতে এত বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছি, তখন ডেফিনেটলি আমরা এই যে ঝড়ঝাপটার পরেও যে একসাথে শক্ত করে হাত ধরে রাখা যায়, এটাতে হয়তো অভ্যস্ত থাকি না,
এটাতে হয়তো আমরা ভাবতেই পারি না যে কেউ একজন আমার হাত এরকম শক্ত করে ধরে রাখতে পারে, এবং আমরা জাস্ট কুইক সলিউশন খুঁজতে থাকি এবং আমরা খুব কুইক জাম্প করি কনক্লুশন টেনে নিয়ে যে ওকে ফাইন আমার এটা হচ্ছে না, আমি অন্য একটা সম্পর্কে চলে যাব। কিন্তু বিয়ে আমাদেরকে অনেক ক্ষেত্রে স্থিতিশীলতা দেয়, এবং অনেক ক্ষেত্রে বর্তমানে বিয়ে ওয়ার্কআউট করে না কেন, কারণ বিয়ে ওয়ার্কআউট করে না, এত বেশি অপশন এভেলেবেল আমাদের চারিদিকে, ছেলে মেয়ে উভয় পক্ষই সমান তালে প্রচন্ড রকম ভাবে ডিসলয়াল হয়ে যাচ্ছে, প্রচন্ড রকম ভাবে বিয়ে আগে তার এক্সপোজ হয়ে যাচ্ছে বিভিন্ন রকম ভাবে শারীরিক সম্পর্ক বা বিভিন্ন রকম পারভার্ট সম্পর্কের মধ্যে, এবং যখন এভাবে তারা অভ্যস্ত হয়ে যায় আলটিমেটলি কেন তখন এত কষ্টের ভিতর দিয়ে একটা সম্পর্ক তারা টেনে নিয়ে যেতে থাকবে। একটু তো ফ্লার্ট করতে ভালোই লাগে, একটু তো অন্য কারোর সাথে কথা বলতে ভালোই লাগে, ওখান থেকে ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে শারীরিক ভাবে, ওটাও ভালো লাগছে। কাজে সম্পর্কের যে সৌন্দর্য এই জিনিসটা কতটুকু কষ্ট অনুভব করছি, এবং আরো যেটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আমরা আসলে এটা ভুলে যাই যে এই যে শারীরিক সম্পর্কটা এটা কিন্তু একটা পবিত্র সম্পর্ক, এটা কিন্তু এরকম শুধুমাত্র এমন না যে শুধু একটা মানে ইন্টেন্স মোমেন্টে আমি কিছু সুখ খোঁজার জন্য একত্র হচ্ছে তারপর যে যার মতো যার যার রাস্তায় হেঁটে চলে যাচ্ছি, এটা কখনই এরকম না। যখন আমরা জিনিসটাকে এভাবে দেখবো, খুব ক্যাজুয়ালি দেখবো, আমাদের নিজেদের বিয়ের সম্পর্ক গুলো এ কারণে তখন টিকতে চায় না। কিন্তু আমরা যখন এটাকে দেখবো এই সম্পর্কটা সোল টু সোল কানেকশন ক্রিয়েট করে, আপনাকে কিছু সুন্দর স্মৃতি তৈরি করাচ্ছে, আপনাকে কিছু রেসপন্সিবিলিটি দিচ্ছে এই সম্পর্কটা, তখন আপনি এই সম্পর্কটার পুরোপুরি গুরুত্বটা বুঝতে পারবেন, এটার ভ্যালুটা বুঝে তখন আপনি আপনার লাইফে এটাকে আপনি প্রিজার্ভ করবেন যে না আলটিমেটলি আমার লাইফে যিনি আসবে ওনার জন্যই আমি এই সম্পর্কটা তুলে রাখছি এবং তাকে ঘিরেই আমি থাকবো। অনেকে এটাও বলেন যে হ্যাঁ আমি তো এখন আমার ফিয়ান্সের সাথে আছি বা আমার বাগদত্তার সাথে আছি, তার সাথে তো এটা এক্সপ্লোর করাই যায়। আপনি যদি এটা এক্সপ্লোর করলেন কিন্তু তার সাথে যে আপনার বিয়ে হবে এমন কি গ্যারান্টি আছে, কারণ অনেক ক্ষেত্রে এনগেজমেন্টের পরেও বিয়ে ভেঙে যায়। বা যদি আপনি এই সম্পর্কটাকে প্রিজার্ভ করেন যে আফটার ম্যারেজ আপনি এটাকে কনজিউম করবেন, সো তখনও কিন্তু ওই যে এক্সাইটমেন্টটা মানুষটাকে নতুন ভাবে এক্সপ্লোর করা, ওই ফিলিংটা তো আপনি পাচ্ছেন না, আপনি তো ফিলিংটা থেকে আপনার পার্টনারকে বা আপনার নিজেকে উভয়ভাবে বঞ্চিত করছেন। সো বিয়ের আগে যে সেক্সুয়াল রিলেশনশিপ বা ফিজিক্যাল ইন্টিমেসিটাকে আমরা এত নর্মাল হিসেবে নিচ্ছি এবং আমরা খেয়ালও করতে পারছি না যে কিভাবে এটা আমাদের সম্পর্ক আমাদের বিয়েকে ক্ষতিগ্রস্ত করছে, এবং আলটিমেটলি এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের পরিবার বা সমাজ ভেঙে যাচ্ছে। সো দেখেন কিছু জিনিস যেগুলোকে আমরা আসলে আস্তে আস্তে করে আমাদের সমাজে ঢুকাচ্ছি, স্লো পয়জনিং করছি, আমরা কখনো বুঝতেও পারছি না যেটার কনসিকোয়েন্স আমি আপনি কিভাবে বাজেভাবে ভোগ করছি। কাজে আমার কাছে যেটা মনে হয় যে আলটিমেটলি আমাদের টিনেজার বাচ্চাদের সাথে আমাদের বাবা মায়েদের উচিত সুন্দরভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, কথা বলা, যেটা কখনই তোমার একটা স্টেটাস কিউ হতে পারে না, তোমার ব্যক্তিত্ব তোমার স্টেটাস কিউ হবে, তোমার নিজের চলন বলন এথিক্যাল মোরাল একটা যে স্ট্যান্ডার্ড এটা তোমার একটা স্টেটাস কিউ হবে। তুমি যখন তোমার এথিক্যাল বা তোমার মোরাল গ্রাউন্ডে তোমার পার্সোনালিটি প্যাটার্নে প্রচন্ড স্ট্রিক্ট থাকবে, অনেস্ট থাকবে, মানুষ তখন এমনি তোমাকে সম্মান দিবে, এবং একটা মানুষ তখন তোমাকে বুলি করেও আসলে নিজেই বুলি হয়ে ফেরত চলে যাবে। এবং আমরা বাবা মায়েরা যদি আমাদের সন্তানের পাশে না থাকি, ওরা যথেষ্ট ভালনারেবল, ওরা ভুল করে ফেলতেই পারে এবং ওরা স্রোতে গা ভাসিয়ে দিতেই পারে। আপনার সন্তান যদি কখনো এরকম একটা সম্পর্কে চলেই যায়, অহরহ এরকম কেস আসলে ডিল করি, ওই সময়টা তো দয়া করে বাবা মায়েদের প্রতি আমার অনুরোধ, সন্তানের হাতটা ছেড়ে দিবেন না। ও যেন ওর একটা ভুল ঝাঁপতে গিয়ে ভয়ে আপনার কাছে আসতে পারেনি দেখে আরো 10-20টা ভুল করে ফেলে, এই কাজকে করতে দিয়ে না। ও যেন এরকম সিকিউর এবং সেফ ফিল করে এবং ভাবে আসতে পারে যে আমি যেই অপরাধই করি না কেন আমি আমার বাবা মার কাছে যেতে পারবো, উইদাউট এনি হেজিটেশন আমি তার কাছে গিয়ে মন খুলে কথা বলতে পারবো, এবং আমি কান্নাও করতে পারবো যদি আমার প্রচন্ড অপরাধ বোধ কাজ করে, এবং আমার বাবা মা অবশ্যই আমাকে আগলে রাখবে এবং আমাকে তাদের বুকের মাঝে নিবে। যদি তাদের অনেক সময় বাচ্চাদের একটা হেজিটেশন কাজ করে, আমার বাবা মা এত ভালো, আমি এরকম ভুল করে ফেলছি, আমি কিভাবে তার সাথে এটা শেয়ার করবো, যদি এরকম আপনাদের কারো এরকম অভিজ্ঞতা হয়, আপনারা যদি টিনেজার হন এবং ভিডিওটা শুনছেন বা অ্যাডাল্ট হন এরকম যদি শুনে থাকেন, আমি বলবো যদি আপনি আগে একবারও এরকম একটা ফিজিক্যাল রিলেশনে আপনি ইনভলভ হয়ে ফেলেন বা আপনি এক্সপোজ হয়ে যান, আপনি এখন থেকে এটা বন্ধ করেন, আপনি এখন থেকে আপনার মোরাল এবং একটা এথিক্যাল ব্যাকগ্রাউন্ড স্টার্ট করেন এবং স্ট্রংলি ওটাতে স্টিক থাকেন যে না আমি এই সম্পর্কটা একমাত্র আমার বিয়ের পরেই আবার সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাব। যে ভুলটা আমি করেছি এটা করেছি, আমি সামনে এটা আর নিয়ে আগাবো না, কারণ এই ওয়ান নাইট স্ট্যান্ড বা এই যে স্পেশাল নাইট, একটা মেমোরেবল নাইট আমি করতে যাচ্ছি আমার পার্টনারের জন্য, এগুলো আসলে কোনো স্পেশাল নাইট না, এগুলো মেমোরেবল করে না, বরং স্মৃতি আরো অনেক সুন্দর সুন্দর উপায়ে করা যায়, যে স্মৃতিগুলো আপনার মুখে হাসি নিয়ে আসবে, আপনার ভিতরে একটা ভালোবাসা, আপনার সম্মান আরো বাড়াবে, এবং আপনি কখনো এটার জন্য নিজের ভিতরে হীন ফিল করবেন না, আপনি কখনো নিজেকে লো ফিল করবেন না।
এবং যদি আপনার মনেই হয় যে না আপনি আসলে এরকম একটা সম্পর্কে জড়িয়ে আপনার অ্যাডিকশনের মতো ক্রিয়েট হয়ে যাচ্ছে বা আপনি ট্র্যাপে পড়ে যাচ্ছেন, প্লিজ আপনি প্রফেশনাল হেল্প নেন। কারণ আলটিমেটলি আপনাকে এই যে সম্পর্কটা আপনি ট্র্যাপে পড়ে যাচ্ছেন, আপনার মেন্টাল হেলথ এত ডিজাস্ট্রাস লেভেলে নিয়ে যাবে যেখানে একটা তীব্র বিষণ্ণতা থেকে ধীরে ধীরে আপনি সুইসাইডাল হয়ে যেতে পারেন, যেটা আপনার জন্য মারাত্মক রকম ক্ষতিকর, কিন্তু আপনার জীবনটা অনেক গুরুত্বপূর্ণ। কাজেই আপনাদের পরিবারেও যদি এরকম কোন সমস্যা নিয়ে কেউ স্ট্রাগল করে, কেউ যদি আপনার সাথে এরকম শেয়ার করে যে সে হয়তো ভুল করে ফেলেছে, ফিজিক্যালি ইন্টিমেট হয়ে গিয়েছে, ইমিডিয়েটলি তাকে ওই বুদ্ধিটা দিন বা তাকে ওভাবে সাপোর্ট দিন যেন সেই সম্পর্কটা থেকে বের হয়ে আসতে পারে, একটা ভুল যেন সে বারবার না করে। এবং বিয়ের আগে শারীরিক সম্পর্কটাকে আমরা এত এভেলেবেল না করি, আমরা নিজেদেরকে এত সস্তা বা এত খেলো না করে দিই। লাস্ট একটা কথা বলতে চাইবো যে আরেকটা ব্যাপার লক্ষ্য করুন, যদি আপনার মনে হয় যে আপনার পার্টনারকে আপনার সাথে সম্পর্কে আটকে রাখার জন্য